সপরিবারে 15ই আগস্ট আততায়ীর হাতে নৃশংসভাবে হত্যা শিকার হয়েছিলেন। আপনারা জানেন আমাদের গোলাম রাব্বানী রাজৈর উপজেলার কীর্তি সন্তান, বদরবাসা ইউনিয়নের কীর্তি সন্তান, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং ডাকসুর সাবেক জিএস, যিনি সাধারণ মানুষের সেবার ব্রত নিয়ে টিম পজিটিভ বাংলাদেশ নামে একটি মানবিক সংগঠন গড়ে তুলেছেন। আমরা মাদারীপুর জেলা ইউনিট, আমরা রয়েছি টিম পজিটিভের সদস্য হিসাবে। আমাদের একজন একনিষ্ঠ সদস্য এবং মুজিব পাগল, আমাদের শাহজালাল খালাসি, আমাদের যেহেতু আমাদের তো আজকে আমরা এই শাহজালাল খালাসির অর্থায়নে টিম পজিটিভের ব্যানারে আমরা সাধারণ দুস্থ মানুষের মাঝে 150 প্যাকেট খাবার বিতরণের একটি উদ্যোগ নিয়েছি এবং পাশাপাশি আমরা এই করোনা ভাইরাসের সময়ে সাধারণ মানুষকে টিকাদানে উদ্বুদ্ধ করার জন্য আমরা দুপুরে একটি প্রোগ্রাম শেষ করেছি। পাশাপাশি মাস্ক বিতরণ কর্মসূচি চলমান রয়েছে। আমরা জানি গোলাম রাব্বানীর এই টিম পজিটিভ বাংলাদেশ একদিন আন্তর্জাতিক একটি মানবিক সংগঠনে রূপান্তরিত হবে এমন দৃঢ় বিশ্বাস আমাদের মধ্যে রয়েছে। আমরা শাহজালাল খালাসির কাছে জানতে চাই, যিনি একজন মুজিক প্রেমিক, একজন সৈনিক, পাশাপাশি গোলাম রাব্বানীর একনিষ্ঠ একজন ভালোবাসার মানুষ। এটা মনে করেন আমি আজকে আমার বয়স 38 বছর, তো আমি বোঝার পর থেকে মনে করেন আমার সেই সময় 14 বছর বয়স, বোঝার পর থেকে আমি মনে করেন আমার বাবা বাপ দাদার মুখে অনেক কিছুই শুনেছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। তা সেদিন থেকে শোনার পর থেকে, তাহলে মনে করেন আমার বাবার মুখে শোনার পরে, আমার দাদার মুখে শোনার পরে, আমি বঙ্গবন্ধুর একদিন ভাষণ শুনছিলাম। তা শোনার পরে, তা স্কুল লাইফে, সে সময় আমার স্কুল লাইফে, তা আমি শুনে আমার বাবার কাছে জিজ্ঞাসা করছিলাম, বাবা এই যে ভাষণটা কে? আমার বাবা বলছিল যে এটা হচ্ছে বাবা, এই যে বাসুন্দায় তার বাবা দেখো না, সে অনেক একটা বড় লোক ছিল, তার ভিতর অনেক একটা কলিজ ছিল, যে যার যার নামে মনে করো এই দেশকে সে স্বাধীন করছে এবং সে নিজে না খেয়া সে গরিব দুঃখীর পাশে সবসময় থাকছে এবং এই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে যেই যে গেছে কেউকে সে ফিরায় না, সেই নিজে এই দেশকে স্বাধীন করে সে তাকে তারে আত্মহত্যা করে গুলি করছে তারা। তা গুলি করার পরে এই সেদিন থেকে আমি এই শেখ মুজিবুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমার হৃদয় আমি গেঁথে নেওয়ার পরে আমি এই রাজনীতির সাথে আমি জড়িত, কিন্তু আমি কারোর সাথে দলদারি করতাম না, কিন্তু আমি মনে মনে আওয়ামী লীগকে এবং বঙ্গবন্ধুকে আমি ভালোবাসতাম। এই ভালোবাসার উদ্যোগে আমি আজকে এই পথে আছি, কিন্তু আমার এই রাজনীতির প্রচার বয়সের পর থেকে আমি গোলাম রাব্বানীর ভিতরে কিছুটা অংশ, আমি বঙ্গবন্ধুর অংশ আমি তার ভিতরে আমি দেখছি, যেহেতু কীরকম এই যে গোলাম রাব্বানী শ্রদ্ধা আমাদের বড় ভাই বিদ্রোহের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন, যে এক কূটনীতির কারণে সে আজকে সেই দল থেকে বঞ্চিত হয়েছে, কিন্তু তার ভিতরে কিন্তু সেই জিনিসটা আমি দেখি নাই। সে কিন্তু এখনও গরিব দুঃখী অসহায় মানুষ নিয়ে সে সবসময়ের জন্য সে চলে আসছে এবং তার নিজের পকেটের টাকা নিয়ে সে গরিব দুঃখীর মাঝে সে সবসময়ের জন্য বিতরণ করে। এবং এই গোলাম রাব্বানীর ভিতরে এই 17টা আমি ভিতরে দেখছি, কিন্তু তার ভিতরে কিন্তু ছোট বড় সবাই কিন্তু এক সমান, সে কিন্তু সবাই এক চোখে দেখে। সেই সততার কারণে আমি গোলাম রাব্বানীকে আমি সততা হিসাবে আমি তাকে আমার মন থেকে আমি তার আমি পাইছি। আচ্ছা, ধন্যবাদ শাহজালাল খালাসি। দর্শক, আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের এই প্রোগ্রামটি চালু করব। তো ঘোষণা করেছেন রাজৈর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং একজন সজ্জন ব্যক্তিত্ব আমাদের মোস্তফা মনির সুজন ভাইকে 1 মিনিটে তার অনুভূতি ব্যক্ত করার অনুরোধ। আজকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন। আজকে আমাদের এই দিনটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ জ্যেষ্ঠত্ব শেখ হাসিনাকে, যে জ্যেষ্ঠত্ব শেখ হাসিনার মা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, আজকের এই দিনে আমাদের এক ভাই, ও নিজেকে বঙ্গবন্ধু সৈনিক শাহজালাল খালাসি হিসেবে পরিচয় দেয়, এটা আসলেই গর্বের।
কারণ ওর মতো একজন ক্ষুদ্র ব্যবসায়ী টিম পজিটিভের মাধ্যমে বিভিন্ন কল্যাণমূলক কাজের সাথে জড়িত থাকে। আজকের এই শুভ দিনে আমি চাই টিম পজিটিভের যে অগ্রযাত্রা সেটা আরও সুদৃঢ় হোক এবং শাহজালাল খালাসি যে আমার এই ভাই, ও আসলে একজন ক্ষুদ্র ব্যবসায়ী কিন্তু ওর মনটা অনেক বড়, ও বঙ্গবন্ধুর সৈনিক পরিচয় দেয় শাহজালাল খালাসি, কিন্তু আজ পর্যন্ত কোনো দলের জন্য কোনো পোস্ট পজিশনের জন্য সে বলে নাই ভাই আমার এই পদটা আমার দরকার। তো সে বঙ্গবন্ধুর সৈনিক, আমি চাই শাহজালাল খালাসির জন্য অনেক অনেক শুভকামনা আপনাদের পক্ষ থেকে থাকবে। আজকে সে 150 প্যাকেট খাবারের আয়োজন করেছে টিম পজিটিভের মাধ্যমে। আরও যারা এখানে উপস্থিত ছাত্রলীগের নেতৃবৃন্দ, কৃষক লীগের নেতৃবৃন্দ, এখানে যুবলীগের নেতৃবৃন্দ আছেন, এখানে সামাজিক কর্মকাণ্ডের অনেক নেতৃবৃন্দ আছেন, আমি সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর সর্বশেষ দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মোস্তফা মনির সুজন। আমরা এখনই আমাদের এই প্রোগ্রামটি শুরু করব। তো আমাদের সদ্য বড় ভাই ছাত্রলীগের সোনালী অর্জন মোস্তফা মনির সুজন ভাই এবং আরও উপস্থিত আছেন কামাল কালাম কর্পোরেশনের সম্মানিত চেয়ারম্যান ম্যাম ছাড়িয়ার ভাই। আজকে এই ম্যাম সাধারণ আমাদের ভাই যে আজকে ক্ষুদ্র প্রয়াস, আমরা আসলে রাজারবাসী খুব আনন্দিত উচ্ছ্বাসিত তার এই ক্ষুদ্র প্রয়াসকে যেন আরও সামনে আরও আরও গতি আরও সঞ্চালন করে আরও সামনে যেন এরকম খাদ্য বিতরণ কর্মসূচি আরও সুন্দরভাবে করতে পারে আশা ব্যক্ত ব্যক্ত রেখে আমি আবার সত্যি সত্যি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।